এরপরে মাহবাখাতুন আপনি লিখেছেন ইদ্দ পালনকালীন বিয়ের আলোচনা করা যাবে কি ইদ্যৎ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কিনা না ইদ্যৎ শেষ হওয়ার আগে বিয়ে করলে বিয়ে বিশুদ্ধ হবে না বরং বিয়ে হতে হবে ইদ্যত শেষ করার পর বিশেষ করে স্বামী মৃত্যুবরণ করেছেন এখন চারমাস দিনে যে ইদ্যুৎ সেটি পালন করছেন কোনো নারী তাহলে সেক্ষেত্রে তিনি চার মাস দিন যে পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে তিনি বন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবাহবন্দন আবদ্ধ হওয়া যায় আজ ঠিক একইভাবে তালাক মহিলাও তিনি তার ঈদ্মত চলাকালীন সময় বিয়ে বন্ধন আবদ্ধ হতে পারেন না যদি এক তালাক প্রাপ্তা হন তাহলে সেক্ষেত্রে ইদ্দ চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ হয়ে যায় না কারণ এক তালাক হয়ে যদি ঈদ্বতের মধ্যে থাকে তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বহাল থাকে চাইলে তারা প্রত্যাহার করা তালাক প্রত্যাহার করার সুযোগটা থাকে অতএব এ অবস্থায় তো বিয়ের সুযোগই নেই আর যে তালাকটা হয় তালাককে বায়েন অর্থাৎ এমন তালাক যে তালাকের ফলে সম্পর্ক ইতোমধ্যে ছিন্ন হয়ে গেছে এখন শুধুমাত্র ঈদ্যুৎ পালন করে তারা ই্যুৎ পালন করার পর স্ত্রী অন্যত্র বিয়ের চিন্তা করতে পারেন তো এরকম হলেও তার জন্য ইদ্যুৎ শেষ করার আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয় তবে ইদ্যুৎ পালনকালীন সময়ে বিয়ের চিন্তাভাবনা থাকতে পারে ইশারা ইঙ্গিতে বিয়ের কথা আলাপ হতে পারে কিন্তু বিয়ের ব্যাপারে আপনার যেটাকে বলে জোরালো আলাপ বা সিদ্ধান্তমূলক আলাপ বা সিদ্ধান্ত গ্রহণ করে রাখা যে ইদ্যুতের পরে আমি বিয়ে করব এরকম করা জায়েজ নয় আল্লাহ তালা কোরআন করিমে এ সম্পর্কে বলেছেন তাহাসিম আক্তা তার নেকা হাত্তায় আবলুগা আজালা হাত্তায় আবলুগ আল কিতাব আজালাহ নারীরা যখন ইদ্যতে থাকবেন তাদের সম্পর্কে আলা বলেছেন যে তারা বিবন্ধন আবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা এই অবস্থা তারা করবে না সময় শেষ হওয়ার পর্যন্ত তাদের ইদ্যত সময় শেষ হওয়ার পর্যন্ত ফারহান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী আমার প্রতি খুব একটা দায়িত্ববান নন এবারে কিছু বললে তিনি বলেন তার পক্ষে সম্ভব না আমার এত দায় দায়িত্ব বহন করা আরও বলেন যদি এইভাবে থাকতে না পারি তাহলে অন্য কাউকে বিয়ে করে ফেলতে এতে তার কোনো আপত্তি নেই এখন আমি কি ওর আগদের মধ্যে আছি আপনি আগদের মধ্যে আছেন কারণ স্বামীজি তার স্ত্রীকে এরকম বলে যে এর মধ্যে না থাকতে পারলে তুমি অন্য কারোর কাছে যেতে পারো এটা মানে আপনাকে সে স্বাধীনতা দিয়েছে আপনি যেতে চাইলে তালাক নেওয়ার সিদ্ধান্ত নিলে আপনি নিতে পারেন ব্যাপারটা সেরকম তালা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারলে আপনি করতে পারেন মানে তালাকে তাফিজ অথবা বিচ্ছেদের আগে সিদ্ধান্ত গ্রহণ করা বিষয় আপনাকে বলেছেন তিনি আপনাকে তালাক দিয়েছেন এরকম বলেননি অতএব আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক এখনও আছে তবে এই ক্ষেত্রে আপনাদের উভয়ে আপনার কাউন্সেলিংয়ের সহায়তা নেওয়া উচিত হলো আমাদের মাধ্যমে যাতে করে এই যে টানাপোড়ায়ন আছে আপনাদের মধ্যে সেটা যেন দূর হয়